আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের স্পট বা কালো দাগ কিভাবে রিমুভ করা যায় বা কিভাবে ওঠানো যায় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতের ভিতরের দিকে বা সামনের দিকে এ ধরনের স্পট দেখা যায় এই স্পটগুলো অনেক শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে সাধারণত ঘরোয়া কোনো উপায়ে এ ধরনের স্পটগুলো তোলা সম্ভব হয় না তো ভিউয়ার্স অনেকেই ঘরে বসে কোনো সুচালক কিছু দিয়ে যদি খোঁচাখুচি করে এ ধরনের স্পট তোলার চেষ্টা করেন তাহলে সে দাঁতের উপরে একটা দাগ দাগ হয়ে যায় যেটির মাধ্যমে পরবর্তীতে আরও বেশি স্পট পড়তে দেখা যায় তো ভিওয়ার্স এ ধরনের স্পট আপনি যদি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি স্কেলিং করান দাঁতগুলা ওয়াশ করান তাহলে যত বড় স্পট হোক না কেন যত পুরাতন স্পট হোক না কেন আপনি যদি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলার দ্বারা স্কেলিং করান তাহলে এ ধরনের সমস্যা এ ধরনের স্পটগুলা খুবই তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যেই এই ধরনের স্পটগুলো রিমুভ করা সম্ভব ভিউয়ার্স এই যে স্পটগুলো দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে এগুলো অতিরিক্ত শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে যা কোনো টুথব্রাশ কোনো মাজন কোনো পেস্টের মাধ্যমে এগুলা রিমুভ করা যায় না এগুলো যদি আপনি রিমুভ করাতে চান অবশ্যই আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেয়ে সেটা করাতে হবে দাঁতগুলো ওয়াশ করাতে হবে তো ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পটের সঙ্গে কিছু ক্যালকুলাসও দেখা যাচ্ছে এই স্পট দাঁতের তেমন একটা ক্ষতি না করলেও দাঁতের গুঁড়া যে ক্যালকুলাসগুলো থাকে অর্থাৎ যে পাথরের পাথরের মতো হয়ে যায় এটিকে মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলে তো স্পটে তেমন একটা ক্ষতি না করলেও দাঁতের গুঁড়ায় যে ক্যালকুলাসগুলো হয়ে থাকে এগুলো দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করতে থাকে উভয়েরই ক্ষতি হয় এই ক্যালকুলাসের কারণে তো ভিউয়ার্স আপনি যদি স্কেলিং করান তাহলে এ ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মেডিকেল সায়েন্স বলে ছয় মাস অন্তর ডেন্টাল চেক আপ সহ দাঁত স্কেলিং করাতে যদি বছরে একটি বার বছরে যদি একবারও আপনি স্কেলিং করান দাঁতগুলো ওয়াশ করান তাহলে এই ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব ভিউয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের স্কেলিং করার সিস্টেম অর্থাৎ স্কেলার দ্বারা যে মেশিন দ্বারা স্কেলিং করা হয় তাকে স্কেলার মেশিন বলে স্কেলার মেশিন দ্বারা যদি আপনি দাঁতগুলো স্কেলিং করান তাহলে আপনার কোনোরকম দাঁতের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি দাঁতগুলো ওয়াশ করিয়ে নিতে পারবেন যত স্পট থাকুক না কেন আপনার সেই দাঁতগুলা পরিষ্কার হয়ে যাবে আর স্কেলিং করাতে যে খুব বেশি একটা খরচ হয়ে থাকে সেটাও নয় খুবই সীমিত খরচে দাঁতের স্পট এবং পাথরগুলা দাঁতের ডাক্তারের মাধ্যমে এগুলা অপসারণ করা যায় তো ভিউয়ার্স এর জন্য যদি আপনাদের এরকম স্পট থেকে থাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করিয়ে নেবেন ঠিক এখানে দেখুন যে দাঁতের কিছু স্পট সহ কিছু ক্যালকুলাস হালকা পরিমাণে দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আপনি দাঁতগুলা স্কেলিং করায় নেন দাঁতগুলা যদি আপনি ওয়াশ করায় নেন তাহলে দেখতে সেম নতুন নতুনের মতোই দেখা যাবে অর্থাৎ নতুন দাঁতের মতোই দেখা যাবে তো ভিউয়ার্স স্কেলিং করালে কোনো সমস্যা হয় না অনেকে বলে স্কেলিং করালে দাঁত ওয়াশ করালে দাঁত ফাঁকা হয়ে যায় দাঁত পাতলা হয়ে যায় এ ধরনের কথা অনেকে বলে থাকে তো সেটি আসলে ভুল কথা কারণ হচ্ছে যখন স্কেলিং করা হয় এমন অবস্থায় এমন দাঁতে যদি স্কেলিং করা হয় তাহলে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখানে যখন জীব আসবে এখানে যখন জীব আসবে তখন এখানে একটু পাতলা পাতলা মনে হতে পারে বা একটু খসখসে ভাব একটু ধারধার হতে পারে সেটি একদিন বা দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে আসলে দাঁতের কোনো নড়চড় হয় না দাঁতের কোনো ক্ষয় হয় না দাঁত পাতলা হয়ে যায় না দাঁত ফাঁকা হয়ে যায় না যখন এখান থেকে যে ক্যালকুলাসগুলো বা পাথরগুলো স্পটগুলো উঠে যাবে তখন সেখানে একটু জিভ তখন সেখানে যখন জীব পড়বে তখন একটু আনেজি লাগতে পারে আর তার জন্যই অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করলে দাঁতের সমস্যা হয় এগুলো আসলে ভুল কথা তো ভিউয়ার্স দাঁতের যে কোনো স্পট এবং দাঁতের যদি ক্যালকুলাস হয়ে থাকে সেটি রিমুভ করার একমাত্র উপায় হচ্ছে দাঁত স্কেলিং করা স্কেলিংটা সাধারণত দাঁতের এপাশ ওপাশ উপরে নিচে সব জায়গায় করা হয়ে থাকে এবং স্কেলিং করার একটি সুবিধা হচ্ছে স্কেলিং করার সময় যেহেতু দাঁতের এপাস ওপাস উপরিভাগ সম্পূর্ণ দাঁত ওয়াশ করতে হয় তার জন্য তখন যদি কোনো সমস্যা প্রাথমিকভাবে দাঁতে ধরা পড়ে তখনও আপনাকে ডাক্তার জানিয়ে দিতে পারবে যে আপনার দাঁতে এ ধরনের সমস্যা আছে আর আপনি সেভাবে সেটি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন প্রাথমিক অবস্থায় ভিওর্স এ ধরনের সমস্যায় আপনাকে স্কেলিং করাতে হবে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এছাড়া অন্য কোনো উপায় নাই তো ভিওয়ার্স ভিডিওটির আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম